নানা জল্পনায় কল্পনায় ভাটছে বরিশাল সদর পাঁচ আসনের সমর্থক ও সাধারণ মানুষ। এ আসনের প্রার্থী হতে ইতিমধ্যে প্রায় ডজন খানেক নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। তবে শেষমেশ কে আসলে দলীয় মনোনয়ন পাবে, সেই ভাবনায় নিদ্রাহীন নির্বাচন সমর্থকরা। হেভিওয়েট নেতাদের মাঝে দুই তিনজনকে গোনায় ধরলেও বাকিদের নিয়ে তেমন চিন্তা নেই সাধারণ মানুষের মাঝে। দলীয় কর্মী সমর্থকরা বর্তমান সাংসদ ও সদ্যবিদায়ী সিটি মেয়রকে নিয়ে চিন্তায় মশগুল থাকলেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন কেনায় অনেকটা ভাটা পড়েছে। তবে বরিশাল দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের দুপক্ষের আগুনে পানি ঢেলে দিয়েছে তার মনোনয়ন কাণ্ড। এ নিয়ে বেশ আলোচনা গুঞ্জন চলছে বরিশালে। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন কিনে চমক দিয়েছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সোমবার 20 নভেম্বর দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার। আজ এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে জাহাঙ্গীর কবির নানক মনোনয়ন ফর্ম জমা না দেয়ায় সেই চমক অনেকটাই মেলান হয়ে গেছে। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার বরিশাল সদর আসনে নতুন মুখ আসবে। তবে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফর্মটি সংগ্রহ করেননি, তাই তিনি জানেনও না, আর এ নিয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর আগে ঢাকা 13 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারেও ঢাকা 13 আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মোট 9 জন প্রত্যাশী ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন। এদিকে বরিশালে 6টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে 55 জন নেতা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে বরিশাল 2 আসনে। এই আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছে 15 জন। সবচেয়ে কম ফর্ম সংগ্রহ হয়েছে বরিশাল 1 আসনে। এ আসনে একমাত্র আবুল হাসনাত আবদুল্লাহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সোমবার তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ছেলে মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহ। সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের 21 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গত 3 দিনে 241 জন নেতা ফর্ম সংগ্রহ করেছে।